পাশে মদ বিক্রি, প্রতিবাদ করে বাড়ি ভাঙচুর সহ মৃত্যুর হুমকি দুষ্কৃতীদের। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘরে প্রকাশ্যে রাস্তার পাশে চলে মদ্যপানের আসর। অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তিপুর স্টেডিয়ামের সামনে এই রাস্তা দিয়ে মহিলা থেকে শুরু করে শিশু চলাচলের উপায় থাকে না সন্ধ্যের পর থেকে। এই নিয়ে এলাকাবাসী, জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের সকলেরই জানা, এই এলাকার পাশে জোড়াকালী বটতলার ববি কলোনিতে রাম ঘোষ এবং হসপিটাল কোয়ার্টার কলোনিতে অরুণ বিশ্বাস নামে দুজন ব্যক্তি নিয়মিত মদ বিক্রি করে থাকেন। সন্ধ্যের পর থেকে অকথ্য গালিগালাজের কথোপকথন পৌঁছয় প্রত্যেকের পরিবার নিয়ে বাস করা ঘরের মধ্যে। আর তারই প্রতিবাদ করেছিল গতকাল এই এলাকার সচেতন কিছু যুবক এবং বাড়ির মহিলারা। তারই ফলস্বরূপ রামদা এবং অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয় মদ্যপায়ী 5-6 জন দুষ্কৃতী, এমনকি শিশু এবং মহিলাদের গায়ে হাত দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীর। গতকাল রাত 12:30 নাগাদে ঘটনার সাথে সাথেই শান্তিপুর থানায় ফোন করে জানানোর পরেও পুলিশ আসেনি বলেই দাবি এলাকাবাসীর। অবশেষে আজ সকালে পুনরায় মদ বিক্রি শুরু করলে পাড়ার মহিলারা বাধা দেয়, আবারও তাদের উপর আক্রমণ আসে মদ বিক্রেতাদের পক্ষ থেকে। এরপর সকাল 10:00 নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছে পুলিশ অরুণ বিশ্বাসের বাড়ি সার্চ করে 6 পেটি মদ উদ্ধার করে। এলাকার মানুষ আবারও পিটিশন জমা দেয় শান্তিপুর থানায়। তারা লিখিতভাবে জানায় যথেষ্ট চিন্তায় রয়েছেন এলাকাবাসী, আজ রাতে পুনরায় সন্ত্রাস চালাবে এই দুষ্কৃতীরা। প্রশাসনিক আশ্বাসে রাতের মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং ওই স্থানে সারা রাত পুলিশ পাহারায় থাকবে। শুয়ে আছি, রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছি, হঠাৎ মেয়েকে ঘুম পাড়াচ্ছি, দেখি আওয়াজ হচ্ছে টিনে দুমদাম। আমাদের ও বলছে কি দাঁড়াও চুপ করো, কিসের আওয়াজ হচ্ছে? দেখি বাইরে এসে দেখি চেঁচাচ্ছে, আর আমাদের বাড়ি ইট বাস ছুড়ে মারছে। আমাদের ও আবার দেখলো বাইরে গাড়িটা আছে, গাড়িটা তুলতে বাইরে এসেছে, ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি মেয়েটাকে নিয়ে কোনো রকমে ওকে ধরে টানছি কানছি, আর আমাদেরকে বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা দিচ্ছে, আমার শাশুড়ির নামে বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা দিচ্ছে, তারপর আবার ওকে মারতে যাচ্ছে। আমি বলছি ও কি করেছে? যে আমি বলছি কি তুই গেছিস গিয়ে বলেছিস এখানে মদ খাওয়াবে না? কিন্তু ও একা ছিল না, 4-5 জন গিয়েই বলেছে যে এখানে মদ খাওয়া হবে না, মদ খাওয়া মানে মন্দিরের পিছনে মাঠে বসে তোরা মদ ঠাত খাস না। আমার 22টা এই যে গেট টুল করে ভাঙচুর করেছে, গিয়ে রোড করতে বাড়ি মারছিল, আমরা ভয়ে লুকিয়েছি যে বেরোলে তো মার খাবো, ওই জন্য ভয়ে বেরোয়নি। কি কারণে ওরা মস্তানিটা করছে? ওরা কোর্সেল করছে, ওরা মদ মদ এনে এনে মদ খাচ্ছে, পাড়ার মধ্যে মদ খাচ্ছে। এই বলতে গেলে মেয়েছেলে আজ কলেজ যেতে পারছে না, মেয়েছেলে আসতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, স্কুলে যেতে লাগলে টোন্টিং কাটছে ইয়ং মেয়েদেরকে, পড়তে গেলে ইয়ং মেয়েদের টোন্টিং কাটছে। এবার আমরা বলছি তাকে এখানে মদ খাবি না, এটা হচ্ছে আমাদের মেন অপরাধ, আর কোনো অপরাধ নেই, একটাই অপরাধ। তো এখন কতটুকু দুশ্চিন্তায় আছেন? এই যে ওরা হুমকি দিয়ে গেছে, এখন তো পুলিশ এসে গেলে রাত্রিবেলা কি করতো? দিনেরবেলা আসে না, ওরা যা করে রাত্রির 12:00-1টার পর করেছে, করে যা করার। আচ্ছা, এবার তখন আমরা ঘুমিয়ে পড়বো, যে যার মধ্যে চলছে ঘুমিয়ে পড়বো, তখন এসে এই বাড়ি ভাঙচুর করবে, রামদাদের কোপ মারবে, ওই পিস্তল দিয়ে গুলি করে দেবো, এই পিস্তল হাতে নিয়ে ঘুরে বেড়াবে, তখন আমরা কি করবো? ভয় তো পুলিশকে জানিয়েছেন এই ব্যাপারগুলো? পুলিশ তো আজকে এসে দেখে গেল, জানালো আগে মাতৃসূন দেওয়া আছে। দিন ধরে এরকম মদের কারবার করে, এই যে বারবার এদের নিষেধ করা সত্ত্বেও এখানে নানান নোংরা ভাষা, মেয়েছেলা রাস্তাতে অশ্লীল ভাষা বলে, আর দ্বিতীয় কথা পাড়ার মধ্যে ঢুকে মাতলামি, রাত দুপুরে ভাঙচুর করেছে। গতকাল পুলিশকে যাই দেওয়া হয়েছে, পুলিশ এর সম্বন্ধে এখনও কালকে রাউন্ডে আসি, আজকে বর্তমানে আপাতত এখন পুলিশ এসছেন, আমাদের নিরাপত্তা দিতে চাইছেন যে আপনারা চুপচাপ থাকুন, আমরা দেখছি, এরপরেও যদি পুলিশ স্টেট না নেয় পরে আপনারা যা খুশি। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার বসু, স্টেডিয়াম রোড, বিদ্যাসাগর। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।